7-8 বছর আমাদের খুব ব্যস্ত শিডিউল গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা আমার কোচিং স্টাফ তো আপনি 24 ঘন্টাই তারা কাজ করেছে তো আপনার আমরা আর একটার পর একটা টুর্নামেন্ট সবকিছু মিলে আমি শারীরিক এবং মানসিক ভাবে আপনার ক্লান্ত আমার বিশ্রাম দরকার এটা আমি নভেম্বরেই কিন্তু বের হওয়ার একটা আমার একটা ভালো অফার ছিল বের হতে চেয়েছিলাম যদিও ফেডারেশনের কর্মকর্তাদের রিকোয়েস্ট আমি পরিবর্তন করি কিন্তু এই মুহূর্তে আমি খুব মানে ভাবে ফিল করতেছি যে আমার এখন বিশ্রাম দরকার না যেহেতু আপনার 12 সাল থেকে আমরা সবাই একসাথে আছি একটা আপনার বন্ধন তো হয়েছে সবার একজনের সাথে আর একজনের কিছুটা সময় খারাপ লাগবে আবার বাস্তবতার প্রেক্ষাপটে ওটা আস্তে আস্তে সবাই সবাইকে মানি নিবে জি না এটা তো অবশ্যই একটা খারাপ লাগার বিষয় কিন্তু বাস্তবতা হইল যে আপনার সময়ের সাথে সাথে আমার থেকেও এখানে যোগ্য লোক আসবে সেও মানি নিবে এবং ধারাবাহিকভাবে এটার সফলতা থাকবে এটা আমরা কামনা করি না মেয়েদের কথা তো অবশ্যই ভেবেছি কারণ মেয়েরা এখন আমরা যখন ওদের সাথে শুরু করেছিলাম অনেক ছোট ছিল এখন ওরা আমরা একটা জিনিস ভালো লাগতেছে যে ওরা বড় হয়েছে ওরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে ওরা সবাই ম্যাচুর এই জিনিসটা ভালো লাগতেছে যে সময়ের সাথে সাথে ওরা ওদের মানে ভালো সিদ্ধান্তটাই ওরা নিবে জি এখন কোনো অফার টফার কোনো কিছুই নাই আমি 2-3 মাস রেস্ট নিব রেস্ট নেওয়ার পরে আমি যেখান থেকে অফার পাই কাজ করব পরিবার ভালোভাবে নিচ্ছে কারণ আমার আসলে বিশ্রান্ত কারণ আপনি নিজেও জানেন যে কোনো রেস্ট ছিল না পরিবারের সময় দেওয়া ছিল না কোনো কিছুই ছিল না সোজা কথা আপনার সকালে 4টায় বের হওয়া আর সন্ধ্যায় বাসায় যাওয়া মানে পরিবারের সাথে কোনো সময় দেওয়া না নিজের ব্যক্তিগত কোনো জীবন নাই শুধু টিমের সাথেই থাকা